খুদে ভাকা, যাকে গ্রামের সহজ ভাষায় খুদির ভাত বলে থাকে, আপনি কি কখনো খেয়েছেন? তবে একটা সময় শুনতাম যে মানুষ খেয়ে থাকতো এই খাবারগুলো। বর্তমানেও রয়েছে কেরানীগঞ্জের একটি দোকানে, বিভিন্ন আইটেমের ভর্তা রয়েছে সাথে এই খুদে ভাকা বা খুদির ভাত। বলুন, প্যাকেজে যেটা ভর্তা ডিম সহ 70 টাকা, আর আপনার ডিম ছাড়া 50 টাকা ভর্তা দিয়ে। আচ্ছা আচ্ছা, 50 টাকায় আপনার ভর্তা দিয়ে খাবার, ভর্তা দিয়ে, আর ডিম দিয়ে হইলো 70 টাকা। বাহ, কয় প্লেট ভাত দেন? এটা এক প্লেট, এক প্লেট 30 টাকা, পোলাবাড়ি 50 টাকা ডিম ছাড়া। আর আপনারা এই আলাদা হাবো আছে, 30 টাকা তো আছে, 30 টাকা। আবার শুক্রবারে একটা গরু মুরগি থাকে, গরু মুরগি কিরকম প্যাকেজ ওটা? শুক্রবারে এটা ওই যে গরু মুরগি হচ্ছে আলাদা, আর এই বাঁকা 70 টাকা প্লেট। আচ্ছা, গরু কত করে? গরু 160 টাকা, মুরগি 70 টাকা। বাহ, ঠিক আছে। আপনার যে দই আছে এটা কি আপনারা বানান? নিজস্ব, আমরা নিজেরাই বানাই। পাশে গায়ে আছে, ওই গায়ের দুধের দেয়া। তারপরে দই কিরকম দাম? দই কত করে? দই 40 করে। দেখাবেন এই যে আমাদের ইনসার আলীর খুদের ভাকা চলে এসেছে। খুবই সুন্দর হয়েছে, খাবারটা খারাপ না। এটা হচ্ছে কালো জিরার, এটা মরিচ, শুটকি, তারপর হচ্ছে গিয়ে এটা কি যেন বলে, ধনে পাতা। খুব সুন্দর হয়েছে, কয়েকটা ভর্তার মিক্সড, আসলে ভর্তারই শুধু খাবার আর কি, তরকারি বলতে ভর্তা এবং ডিম ভাজিটা। একটু অন্যের মতো তো ভাকা স্বাদের জন্য মানুষ এই জন্য আসছে। খুদের ভাকা না? আচ্ছা, খুদের ভাকা খাচ্ছেন মানে খুদের ভাত কিরকম না? ভর্তাগুলোর নাম বলেন, কোনটা কি ভর্তা বলেন, কিছু অনেকে বললেন না। এটা হচ্ছে মরিচ ভর্তা, ডাল ভর্তা, এটা হচ্ছে কচু ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ডাল সহ আলু ভর্তা সহ 7 পদের ভর্তা এখানে আছে, সাথে ডিম ভাজা আছে। কেমন লাগছে খেয়ে আপনাকে? হ্যাঁ, আমি খুব এনজয় করতেছি। এবং বন্ধুরা, আপনারা সবাই আসবেন তো, সবগুলি ভর্তাই ফ্রেশ আপনাদের দেখিয়েছি।